আপনি আমি কাউকে ভালোবাসলে আগলায় রাখার চেষ্টা করি, আল্লাহ কাউকে ভালোবাসলে কষ্টের দিকে তাকে নিক্ষেপ করে। আপনি আমি কাউকে ভালোবাসলে ইজ্জত রক্ষা করার চেষ্টা করি, আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে বেজ্জতির মালা গলার মধ্যে পড়াই। আপনি আমি কাউকে ভালোবাসলে তাকে যত্ন দেওয়ার চেষ্টা করি, আল্লাহ কাউকে ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা দেয়, তৃষ্ণার যন্ত্রণা দেয়, টাকার যন্ত্রণা দেয়, সংসারের যন্ত্রণা দেয়, স্ত্রীর যন্ত্রণা দেয়, স্বামীর যন্ত্রণা দেয়, যন্ত্রণা দেয়। এবার মানুষ ভাবতে লাগলো, মাওলা আমরা যখন কেউ কাউকে ভালোবাসি তাকে কাঁটার আঘাতও দিতে চাই না, কিন্তু তুমি নাকি ভালোবাসলে এমন করো। আল্লাহ পাক বলে, তোদের ভালোবাসা আর আমার ভালোবাসাতে এক হতে পারে না, তোদের ভালোবাসা নিয়ে আর আমার ভালোবাসা নিয়ে এক হতে পারে না, তো মাওলা তুমি এমন করো কেন। আল্লাহ পাক বলে, দুনিয়াতে থাকবি আর কয় বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 20 থেকে বেশি 100 বছর তুই থাকবি। আমি তো তোকে 100 বছরও সুখ দিতে চাই না, আমি তো তোকে অনন্তকালে সুখ দিতে চাই, অনন্তকালে সুখ দিতে চাই। তোরা দুনিয়াতে যারা ভালোবাসে কয় বছর ভালোবাসবে, 1 বছর ভালোবাসবে, 2 বছর ভালোবাসবে, কেয়ারিং নিলে কতটুকু কেয়ারিং নিবে, 2 বার কেয়ারিং নিবে, 3 বার কেয়ারিং নিবে, যত দিন যাবে কেয়ারিং কমতে থাকবে, যত দিন যাবে তত ভালোবাসা কমতে থাকবে। বান্দা একবার আমাকে তো ভালোবাস, মাওলা তোমাকে ভালোবাসলে তো কষ্ট বেশি। আল্লাহ পাক বলে, এই কষ্টটাই তো নিয়ামত, এই কষ্টটাই তো নিয়ামত। মাওলা কেমন নিয়ামত? বলে যে আমাকে তুমি যদি ভালোবাসো তাহলে মরিয়মের মতো, ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়মের মতো কলঙ্কের মালা তোমার গলায় আমি পরাই দিব, কলঙ্কের মালা গলায় পরাই দিব। তুমি যদি আমাকে ভালোবাসো ইব্রাহিমের মতো তোমাকে আগুনের মধ্যে ফেলে দিব, তুমি যদি আমাকে ভালোবাসো আইয়ুবের মতো সারা শরীরের মধ্যে রোগ দিয়ে আমি ফালাই রাখবো, তুমি যদি আমাকে ভালোবাসো বিভিন্ন নবী রসুলের জীবনের মতো তোকে কষ্ট দিব। আল্লাহ, তোর লাভটা কি? আল্লাহ তুমি দেখিয়ে দেখতে চাও, কই সত্যিকার ভালোবাসো নাকি ফেক ভালোবাসো সেটা দেখতে চাই। আল্লাহ কিভাবে বুঝবা? আল্লাহ পাক বলে, যতই কষ্ট থাকবে আমার আশিকরা ধৈর্য ধরবে, যতই কষ্ট থাকবে আমার আশিকরা ধৈর্য ধরবে। একজনে এসে বলবে, ও আইয়ুব নবী আপনি কেমন নবী হয়ে গেলেন, আপনি দোয়া করলো আল্লাহ দোয়া শুনে না, কেন দোয়া শুনে না? বলে যে আপনি এরকম নবী হলে এত অসুস্থ কেন, নবীরা তো অসুস্থ থাকে না, তারা তো জানে না নবীরাই অসুস্থ থাকে, আশেকরাই অসুস্থ থাকে, আল্লাহর প্রেমিকরাই অসুস্থ থাকে, আল্লাহর প্রেমিকরাই অভাবে থাকে। আবু বকর সিদ্দিক নাই কোনো ধন, নাই কোনো গাড়ি, নাই কোনো বাড়ি, কিন্তু প্রেমিক ছিল আল্লাহ। আল্লাহ কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন, কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন, কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ তুমি এত কষ্ট দিচ্ছ কেন? বলে যে যখন তুমি কষ্ট সহ্য করতে করতে ধৈর্যের পাহাড় বানাই ফেলবা, একদিন আগুনের মধ্যে বসে বসে তুমি মুস্কি হাসতে হাসতে পারবে।